প্রত্যেক শিশু ফিতরাত তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে, সে তো ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, অতএব তার সেই সময় কিছু জানার প্রয়োজন নেই, এই জন্য আল্লাহ তাআলা তাকে জানার মতো সেই ক্ষমতাও দেননি, কারণ সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে। যখন সে জানার এবং বোঝার বয়সে পৌঁছে তখন তাকে বিভ্রান্ত করে, প্রথমত যদি সে বিভ্রান্তির পথে পরিচালিত হয় তার বাবা এবং মা, সেটিও কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বলেছেন যার ভালোই হোক কাল তার ভালো পরকাল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون اتقوا الله اتقوا الله في أنفسكم وفي أولادكم وأسرتكم وأزواجكم وعشيرتكم وإخوانكم اتقوا الله في علنكم وسركم فإن التقوى وصية الله للناس اجمعين وللانبياء والمرسلين فقد امر الله سبحانه المرسلين والمؤمنين بالتقوى في كل امر من امورهم وفي كل شان من شؤونهم فاتقوا الله واتبعوا سنه نبيكم فان في ذلك نجاه للمسلمين في الدنيا والاخره نسال الله سبحانه ان يتقبل منا صالح اعمالنا ويجعلنا من عباده المتقين انه ولي ذلك والقادر عليه معاشر المسلمين الله سبحانه وتعالى এই উম্মাকে এবং সকল মানুষকে সকল সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন, তিনি তাকলিফ জারি করেছেন, তার বিধান তিনি জারি করেছেন সকল মানুষের জন্যে, এর মধ্যে মুসলিমরা তার বিধানকে মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপর সেটাই, এবং তার আরও বড় নেয়ামত হচ্ছে মুসলিম উম্মা যাতে তাদের জীবনের পথ পরিক্রমায় পথ না হারায়, সেজন্য তিনি দিয়েছেন আল কোরআন এবং আস সুন্নাহ, আলহামদুলিল্লাহ। আল কোরআন এবং আস সুন্নাহ, এই জন্যে যারা সত্যিকার মুসলিম হতে চায়, ইসলামী জীবন যাপন করতে চায়, মহান আল সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনায় জীবনকে সাজিয়ে যারা নিজেদের জীবনকে আলোকিত করতে চায়, পরকালীন পাথেয় নিশ্চিত করতে চায় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে পরকালীন নাজাত তারা পেতে চায়, তাহলে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ইলমুল কোরআন ওয়া ইলমুস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা আলোচনা করব যে এই যে এত যে কাজ করি আমাদের সারা জীবনে,
প্রত্যেকেই চেষ্টা করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ফলো করতে। এত কাজের মধ্যে আমাদের আসলে প্রাধান্যপ্রাপ্ত কাজগুলো কি, কোন কাজগুলো প্রায়োরিটি বেসড আমাদের করা উচিত, কোনটার আগে কোনটা করা উচিত। কয়েকটা কাজ যদি আমাদের সামনে আসে তাহলে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, সেই নির্দেশনা কিন্তু কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে। আমরা অনেক সময় খেয়ে হারিয়ে ফেলি। আপনি দেখবেন আপনার নিজের জীবনটাকে নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন, দেখবেন যে আপনি লেস ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ কাজকে বেশি গুরুত্ব দিচ্ছেন না। এবং সবচেয়ে আরও বড় দুর্ভাগ্যের ব্যাপার হল যে জীবন চালাতে গিয়ে আমরা ইম্পর্টেন্ট হয়তো দূরের কথা, যেটা হয়তো করাই উচিত না মুসলিমের, একজন মুসলিমের যেটা করাই উচিত না সেই কাজটিও সে কোরআন সুন্নার মোকাবেলায় করছে তো বটেই, বরং কোরআন সুন্নাকে উপেক্ষা করছে, যে কাজটা তার করা উচিত না সেটাকে সে প্রায়োরিটি দিচ্ছে। দিচ্ছে না বলেন? প্রচুর প্রচুর আমাদের এই জীবনধারা পাল্টে গেছে। অমুসলিম বিভিন্ন কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আকিদা, বিশ্বাসের সংস্পর্শে আসার কারণে, ফলে আমরা এমনকি ইসলামী কাজের যে প্রায়োরিটি সেটাও ভুলে গেছি। আপনি দেখবেন যে আপনার সামনে অনেক সময় সালাত উপস্থিত হয়েছে কিংবা শরিয়তের আরো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আপনি দুনিয়ার কাজকে প্রাধান্য দিচ্ছেন। হচ্ছে না এটা? এই কথাটা তো আমি বলছি না, এটা আল্লাহই বলছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতই হচ্ছে স্থায়ী এবং উত্তম। সুতরাং আমাদের দিন আমাদেরকে শিখিয়েছে যে কোনটা আসলে প্রায়োরিটি পাওয়ার যোগ্য। আমাদের দিন আমাদেরকে শিখিয়েছে যে প্রায়োরিটি ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত। একজন মুসলিম তার দৈনন্দিন জীবনের কাজকর্মের মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি অগ্রগণ্য করবে, কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করবে এবং সেটাকে করার জন্য সে প্রাণপণ চেষ্টা করবে। ইসলাম আমাদেরকে সে বিধানগুলো দিয়েছে। ইসলাম আমাদেরকে শুধু ইমান এবং আমলের কিছু, ইবাদতের কিছু কথা বলে ক্ষান্ত হয়নি, আমাদেরকে দিয়েছে উসুল আল ইমান, ইমানের মৌলিক সব কিছু দিয়েছে, দিয়েছে উসুলুল ইসলাম, ইসলামের যে সমস্ত মৌলিক স্তম্ভগুলো আছে, শাহাদা, ইকামাতুসসালাহ, ইতাউজ যাকাহ, সওম রমাদান ও হজ্জুল বাইত, এরকম উসুলুল ইবাদাতগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে। আর পাশাপাশি দিয়েছে আল মুআমালাত ওয়াল আখলাক আল হাসানা, কিভাবে এই জগতে যেহেতু আমরা সমাজবদ্ধ মানুষ, পরস্পর সবার সাথে মিলেঝুলে আমাদেরকে চলতে হয়, সমাজের সবার স্বার্থ রক্ষা করে সমাজের মধ্যে ভদ্র সুন্দর জীবন যাপন করে কিভাবে চলতে হয়, সেই মুআমালাত এবং আখলাক আল হাসানাও ইসলাম আমাদেরকে দিয়েছে। তাহলে এত যে বিধান আমাদেরকে দিল, আর এর পাশাপাশি আমরাও নিজেদের বেশ কিছু কাজকর্ম আবিষ্কার করে নিয়েছি, হয়তো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নাম কামানোর জন্য, বা একটা সুখী সুন্দর জীবন যাপন করার জন্য আল্লাহর এই বিধানের পাশাপাশি নিজেরাও অনেক কিছু আবিষ্কার করে নিয়েছি, ফলে আল্লাহর এই বিধানের সাথে আমাদের কাজকর্মের অনেক সংঘর্ষ তৈরি হচ্ছে, হচ্ছে না? এমন সব কাজও আমরা করছি যেটি আল্লাহ এবং তার রাসূল হয়তো আমাদের জন্য প্রণয়ন করেননি। এত সব কাজের ঘটায় আমরা আসলে কোন কাজকে বেশি প্রাধান্য দেব, কিভাবে প্রাধান্য দেব, সেটা নিয়ে খুব সংক্ষেপে আজকে আমরা আলোচনা করব, যেহেতু আমরা সংক্ষিপ্ততম সময়ে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমেই ইসলাম যে কাজের সবচেয়ে গুরুত্ব দিয়েছে সেটা হলো জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন, একটা শিশু যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন কি জ্ঞান অর্জন করতে পারে? পারে না। তখন তার জ্ঞান অর্জনের প্রয়োজন নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ,
প্রত্যেক শিশু ফেতরাত তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে, সে তো ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, অতএব তার সেই সময় কিছু জানার প্রয়োজন নেই, এই জন্য আল্লাহ তাআলা তাকে জানার মতো সেই ক্ষমতাও দেননি, কারণ সে ফেতরাতের উপর জন্মগ্রহণ করেছে। যখন সে জানার এবং বোঝার বয়সে পৌঁছে তখন তাকে বিভ্রান্ত করে, প্রথমত যদি সে বিভ্রান্তির পথে পরিচালিত হয় তার বাবা এবং মা, সেটিও কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বলেছেন না বাওয়াহু ইউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে তার বাবা মা হয় তাকে ইহুদি করে, সে তো মায়ের পেট থেকে ইহুদি হয়ে জন্মগ্রহণ করেনি, অথবা তাকে নাসারা করে, সে মায়ের পেট থেকে নাসারা হয়ে জন্মগ্রহণ করেনি, অথবা তাকে অগ্নি উপাসকে পরিণত করে, পৌত্তলিকে পরিণত করে, সে মায়ের পেট থেকে পৌত্তলিক হয়ে জন্মগ্রহণ করেনি, সে জন্মগ্রহণ করেছে এক আল্লাহর বান্দা হিসাবে, এক আল্লাহর বান্দা হিসাবে। এবং এই জন্য আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো শিশুকে এভাবে বাবা মা ভুল পথে পরিচালিত না করে, ভুল তারবিয়ত না দেয়, তাহলে সে ফেতরাতের উপরে মানুষ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং যখন সে বুঝতে শেখে তখনই তার জ্ঞান অর্জনের প্রশ্নটা চলে আসে, তখনই তার মুরব্বির প্রয়োজন হয়। মুরব্বি মানে হচ্ছে শিক্ষাবিদ, আমার দেশে মুরব্বি বলে বয়স্ক মানুষকে, আসলে মুরব্বি মানে হচ্ছে শিক্ষাবিদ, যিনি তারবিয়ত দেবেন, তারবিয়া মানে হচ্ছে এডুকেশন, টোটাল এডুকেশনের নাম হচ্ছে তারবিয়াত, যিনি তারবিয়াত দেবেন সেই টাইপের মুরব্বির তখন তার প্রয়োজন হয়, যখন তার বয়স ছয় সাত, সাত বছর হচ্ছে সেন্নুত্তামিজ বলা হয়, সেন্নুত্তামিজ ভালো মন্দ হক বাতিলের মধ্যে ডিস্টিংগুইশ করা এবং পার্থক্য করার বয়স, এবং তখন থেকেই তার জ্ঞান অর্জনের বয়স শুরু হয়, তখন থেকেই তাকে জ্ঞান দিতে হবে, তখন থেকেই তাকে জ্ঞান দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে চেনার জন্য, তাওহীদকে বোঝার জন্য, তাওহীদকে পরিপালন করার জন্য, সে হোক তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা সিফাত, অথবা জীবনের কি কর্তব্য আমাদের সেটাকে বোঝার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলেম অর্জনের নির্দেশ দিয়েছেন, এবং সেটাকে এত সুন্দর অল্প ভাষায় বর্ণনা করে দিয়েছেন যে এলেমের গতিপথটা কি হবে, এলেমের বৈশিষ্ট্যটা কি হবে, সেটা সেই ছোট্ট একটি আয়াতের প্রথম অংশ থেকে বোঝা যায়, সেটি হলো সূরাতু মুহাম্মাদের ১৯ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এখানে প্রথম অংশটুকু উদ্দেশ্য, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানকে, নলেজকে অর্জন করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহর নলেজ যদি কেউ অর্জন করতে না পারে তাহলে তার জীবনটাই বৃথা। সে যদি সাময়িক কোনো দুনিয়ার উন্নতিও করে কিন্তু সার্বিক উন্নতি তার হবে না, টোটাল ডেভেলপমেন্ট এবং উন্নয়ন তার অর্জিত হবে না, আর প্রকৃত উন্নয়ন ইসলামের দৃষ্টিতে, একজন মুসলিমের দৃষ্টিতে সেটা হলো আখিরাতের উন্নয়ন, এবং সে উন্নয়নটা সফলভাবে সমাপ্ত হবে যদি মুসলিম আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারে। আল্লাহ সুবহান তাআলার একটা নিজস্ব সুন্নাহ এবং সিস্টেম আছে যে একজন ব্যক্তি সে তার বালেগ হওয়ার বয়সটা কীভাবে যাপন করলে আল্লাহর কাছে এই মহাপুরস্কারটা পাবে, তার একটা সুস্পষ্ট নীতিমালা আছে, আপনি আমি যদি সেই নীতিমালা মেনে চলি তাহলেই তার কাছে সাফল্য অর্জন হওয়া সম্ভব, অন্যথায় সম্ভব নয়। তাহলে আমাদের জীবনের প্রথম কাজটা হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করা, সঠিক নলেজটা অর্জন করা, আর এই নলেজের মধ্যে একটা প্রায়োরিটি ইসলাম দিয়ে দিয়েছে, সে প্রথম প্রায়োরিটি হচ্ছে দ্বীনের, দ্বীনের প্রায়োরিটি, দ্বীনই নলেজ, তারপরে দুনিয়ার নলেজ, এবং দুনিয়ার নলেজেরও কিছু নীতিমালা আছে, দুনিয়ার নলেজটাকে সেই দৃষ্টিভঙ্গিতে নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না যাতে দ্বীনটা বিপন্ন হয়ে যায়। এখন যদি কেউ কোনো আধুনিক সাবজেক্ট পড়ে নাস্তিক হয়ে যায় তাহলে তার জন্য সেটা পড়া হারাম। কেন নাস্তিক হয় একজন মানুষ? কারণ দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, যাদের কাছে সে পড়েছে তারা যদি তাকে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা দেয় তখনই মানুষ নাস্তিক হয়,
কিন্তু আদারওয়াইজ সায়েন্সের সাথে জ্ঞানের যতগুলো শাখা প্রশাখা আছে, সে হোক এই জমিনের নলেজ অথবা আকাশ বিজ্ঞান যেটাই হোক না কেন, কিংবা এই যে পদার্থবিজ্ঞান যেটাকে আমরা বলি, হাওয়া পানি আরও যত কিছু আছে, মানুষের হিউম্যান বডি ইত্যাদি সব কিছু নিয়ে যত জ্ঞান অর্জন করবেন তত বিশ্বাসী হবেন, তত আল্লাহকে আপনি আবিষ্কার করবেন। কিন্তু একদল মানুষ যত জ্ঞান আবিষ্কার করে তত আল্লাহ বিমুখ হয়। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে, আত্মগরিতার কারণে, ভুল ব্যাখ্যার কারণে, এবং সে নিজে হয়তো ভাবে যে কিছু এই এই সব কিছু কেউ সৃষ্টি করেনি, এমনিতেই হয়েছে, যেটা বোকার প্রলাপের মতো। যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে দিনের জ্ঞান অর্জন করা এক নম্বর প্রায়োরিটি, পাশাপাশি দুনিয়ার সেই উপকারী জ্ঞানগুলো অর্জন করতে কোনো বাধা নেই যেগুলো দিনের জ্ঞানের পরিপূরক হবে, এবং তাহলে একজন মানুষ সত্যিকারের বিশ্বাসী হবে। দ্বিতীয় মানে জ্ঞানটা তাকে শুরু করতে হবে, আমরা কি বলেছি, দিনের জ্ঞান দিয়ে, তাই না? তাহলে এই দিনের জ্ঞানের প্রায়োরিটিটা এখন আমরা অর্জন মানে একটু একটু আলোচনা করি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে উসুলুল ইমান। দিনের জ্ঞানটা শুরু হয় কি দিয়ে? ইমান দিয়ে। ইমানটা শুরু হয় কি দিয়ে? এলেম দিয়ে। মনে রাখবেন, ইমানটা শুরু হয় কি দিয়ে? এলেম দিয়ে। আমি যদি জানতেই না পারি যে আমার স্রষ্টা কে, কে আমাকে সৃষ্টি করেছেন, এ বিশ্ব জগৎকে কে সৃষ্টি করেছেন, কে রব্বুল আলামিন, তাহলে ইমানটা কি হবে বলেন তো? তাহলে আমাদের ইমানটা শুরু হয় এলেম দিয়ে। তারপরের কাজই হচ্ছে ইমান, কমপ্লিট ইমান। আর ইমানটাকেও সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট করে দিয়েছেন যে ইমানের রুকন হলো ছয়টা। কয়টা? ছয়টা। এবং হাদিসে জিব্রিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলোতে আমাদের অনেকেরই বেসিক নলেজটা আছে, থাকতে হবে, থাকতে হবে, তা না হলে ইমান কিন্তু থাকবে না। এখানে এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ যে আমার রব, এটা তো আমার জানা নাই। সুযোগ আছে বলেন তো? সুযোগ নেই। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এটা আপনার জানা নাই, সুযোগ আছে এই কথা, এই প্রশ্নটা করার সুযোগ আছে? নেই। তার মানে এগুলোকে বলা হয় জরুরি জ্ঞান, বেসিক নলেজ এবং জরুরি জ্ঞান, বেসিক অ্যান্ড আর্জেন্ট নলেজ অফ ইমান, ইমানের অত্যন্ত অ্যাসেনশিয়াল নলেজ এগুলো। অতএব এগুলো সম্পর্কে মৌলিক কথাগুলো আমাদের জানতে হবে। এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান, এবং এই আল্লাহর প্রতি ইমানের সাথেই রিলেটেড হলো তৌহিদ। তৌহিদ, এই যে তৌহিদ বলে আমরা বারবার বলি, পৃথিবীর সব কিছু তৌহিদ কেন্দ্রিক, তার মানে এক আল্লাহ কেন্দ্রিক, কারণ এক আল্লাহ তিনিই আর সব কিছু সৃষ্টি করেছে, এই বিশ্বজগতের সব কিছু, মানুষকে মানুষের জন্য যত বিধান তিনি নাজিল করেছেন। অতএব তাওহীদের যত প্রকারগুলো আছে, আমরা যেটা কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের সালাফে সালেহ থেকে জানতে পেরেছি, এগুলো সবই হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রতি ইমানের গুরুত্বপূর্ণ অংশ। এটা সবার কাছে ক্লিয়ার থাকতে হবে। কেউ যদি বলেন রব আর ইলাহের মধ্যে পার্থক্য আমি বুঝি না, এটা গ্রহণযোগ্য না। একটু আপনাদেরকে খেয়াল করতে হবে, রব আর ইলাহ এর মধ্যে পার্থক্য যদি আপনি না বুঝেন, তাহলে বুঝতে হবে আপনার ইমানে সমস্যা আছে, ওটাকে খুব দ্রুত রিপেয়ার করতে হবে। কোনো একটা গাড়ির মধ্যে সমস্যা হলে গাড়ি আর চলে না, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, ঠিক না? তাহলে ইমানের মধ্যে সমস্যা হলে জীবন চলবে কি করে মুসলিমের বলেন? দ্রুততম সময়ে ইমানের সমস্যাগুলো রিপেয়ার করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের সম্পর্কে দীর্ঘ আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে করেছেন, করেছেন না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেকগুলো হাদিসে ফেরেশতাদের ওয়াজিফ, তাদের কার কি দায়িত্ব, যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন। আমাদের কর্তব্য হবে আল্লাহর এই সৃষ্টির প্রতি ঠিক যেভাবে কোরআন এবং সুন্নায় এসেছে সেভাবে বিশ্বাস করা, এর বাইরে নতুন কোনো চিন্তা ভাবনায় না যাওয়া। কারণ আমরা জানি যে মুশরিকরা ফেরেশতাদেরকে কি বলতো? আল্লাহর কন্যা বলতো। এভাবে মানুষ দেখেন এখনো কতজন যে কত কিছু বিশ্বাস করে। যখন নলেজের গ্যাপটা তৈরি হয়, সঠিক জ্ঞানটা কারোর কাছে না পৌঁছে, তখন সে নানা ধরনের উদ্ভট চিন্তা ভাবনা করতে থাকে। আমাদের মুসলিম সমাজে, বাংলাদেশে, আপনারা গ্রামে গঞ্জে একটু গিয়ে দেখে আসুন,
সাধারণ মুসলিম যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় পায় কিন্তু নলেজ না থাকার কারণে তারা আল্লাহ এবং রাসূল সম্পর্কিত নানা ধরনের ভুল বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে, অথচ এটা আমাদের বেসিক নলেজ। তৃতীয় হচ্ছে আল্লাহর নাজিলকৃত গ্রন্থগুলো, যার সর্বশেষ গ্রন্থের নাম কি? আল কোরআন, আল কোরআনুল করিম, আল কোরআনুল মাজিদ। এই কোরআন এবং পূর্ববর্তী সকল গ্রন্থের উপরে ঈমান রাখতে হবে, কোরআনের উপর বিতাফসিল ঈমান রাখতে হবে, কারণ সেটা সর্বশেষ গ্রন্থ। আর আগেরগুলোর উপর ইজমালি অর্থাৎ সার্বিকভাবে ঈমান রাখতে হবে, কিন্তু সেগুলো আর তার আসল স্বরূপে আমাদের কাছে এই পৃথিবীতে নেই, মানুষ সেগুলোকে বিকৃত করে ফেলেছে। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহুবার উল্লেখ করেছেন, ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, তারা আল্লাহর বাণীকে তার জায়গা থেকে তাহরিফ করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। ফলে আমরা আল্লাহ যে কোরআন, যে তাওরাত, যে জাবুর, যে ইনজিল নাজিল করেছেন আমরা তার উপর বিশ্বাস করি, কিন্তু আজকে যে বাইবেল অথবা তালমুদগুলো আছে এগুলো আল্লাহর সেই গ্রন্থ নয় যে গ্রন্থ তিনি নাজিল করেছেন। আল্লাহর নাজিলকৃত একমাত্র গ্রন্থ পৃথিবীতে যেটা অবিকৃতভাবে আছে সেটি হচ্ছে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম, আল কোরআন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দীর্ঘ আলোচনা করেছেন। আল কোরআনে তানজিলুম মিন হাকিমুন হাকিমিন হামিদ, এভাবে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি, এভাবে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, লা রাইবা ফিহি যালিকা আল কিতাবু লা রাইবা ফিহি, সেগুলো আমরা জানি। অতএব কোরআনকে এমনই একটি নির্ভুল গ্রন্থ হিসাবে এবং আমাদের জীবনের জন্য মানার একমাত্র গ্রন্থ হিসাবে, আল্লাহর নাজিলকৃত একমাত্র অবিকৃত ওহি হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, যার ব্যাখ্যা হচ্ছে আস-সুন্নাহ আন-নববিয়্যাহ। আস-সুন্নাহ আন-নববিয়্যাহ, আজকাল এই মুসলিম সমাজের অনেক নামধারীদেরকে দেখা যায় যারা বলে তারা কোরআনকে মানবে অথচ হাদিসকে মানবে না। এদের ফিতনা বাংলাদেশে খুব বেশি ছিল না, কিন্তু ইদানিং অনেক ব্যাপকভাবে তারা সামনে চলে এসছে এবং এত সব আজে বাজে কথা বলছে যে আমরা যদি সঠিকভাবে মানুষের সামনে হককে তুলে ধরতে না পারি তাহলে অচিরেই দেখবেন যে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। বিভ্রান্ত হওয়ার মূল কারণ এটা নয় যে এই কথাটা কি আসলে হক কি না, বরং বিভ্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে অধিকাংশ মানুষ প্রয়োজনীয় নলেজ অর্জন করেনি। যে জ্ঞানের ফার্স্ট প্রায়োরিটির কথা আমরা বললাম যে একজন মুসলিমের সবচেয়ে বেশি প্রয়োজন জ্ঞান অর্জন করা, অধিকাংশ মানুষ সেই জ্ঞান অর্জন করেনি। না করার কারণে শয়তান তাকে খুব সহজেই বিভ্রান্ত করে। আপনি যদি চিকিৎসা সম্পর্কিত জ্ঞান না জানেন তাহলে আপনার বাবা যদি অসুখিক খুব অসুস্থ হয় তখন ভুল মানুষ যদি তাকে বলে যে না হসপিটালে না গিয়ে কবিরাজের কাছে যাও তাহলে আপনি কিন্তু সেটা যাবেন, কারণ আপনার যদি বিশ্বাস হয়ে যায় যে হ্যাঁ হসপিটালে ভালো চিকিৎসা নাই, চিকিৎসা আছে ভুয়া কবিরাজের কাছে, বুঝতে পেরেছেন? এভাবে মানুষ বিভ্রান্ত হয়। ইমানের চতুর্থ রকম হচ্ছে নবী আম্বিয়াদের প্রতি ইমান রাখা, এবং সর্বশেষ নবী হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম। সেদিন দেখলাম যে একজন বলছে, মানে সে হাদিস অস্বীকারী, মানে তাদের সাহস এতটাই এগিয়েছে এমনকি তারা বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব তিনি নবী ছিলেন না, নাউযুবিল্লাহ। আমাদের বাংলা ভাষায় এই ধরনের বক্তব্য এখন ইউটিউবে অনেকে দিয়ে যাচ্ছেন, আমি শুধু আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বললাম। অনেক সময় অনেকে মনে করেন এ কথা বললে তাদের প্রচার হয়, প্রচার নয়, ভুল কথাগুলো আমাদের জানা থাকা দরকার, দীনের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্রগুলো সম্পর্কেও আমাদের সতর্ক থাকা দরকার, যাতে করে আমরা কোরআন সুন্নার কথা ব্যাপক হারে মানুষের কাছে পৌঁছে দিই। নলেজ গ্যাপ যেটা তৈরি হয়েছে সেই গ্যাপটা যাতে আমরা বন্ধ করে দিতে পারি। এরপরে চতুর্থ রকম হচ্ছে আল ইমান বিল ইয়াউমিল আখির ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় এই ছয়টা রকমের মধ্যে দুটো রকম বারবার বলেছেন, একটা হলো তৌহিদের রকম, সেটা হলো আল্লাহর প্রতি ইমান, আর আরেকটা হলো আখিরাতের প্রতি ইমানের রকম।
অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস, ইমানের যে অংশটা রয়েছে এটার বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা দেখি যে যেমন সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রত্যাশা রাখে, মানে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এই দুটো কথাকে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে আমাদের জীবনের, আমরা দুনিয়ার সব কাজ করার ক্ষেত্রে আখিরাতকে ভুলে যাই। যদি আখিরাতকে কেউ ভুলে না যায় তাহলে কিন্তু সে আর বিভ্রান্ত হয় না। একজন মানুষ দুনিয়াদার মানুষ সে যখন অসুস্থ হয় তখনই সত্যিকার অর্থে সে আখিরাতকে স্মরণ করতে শুরু করে, আর যতক্ষণ সে সুস্থ থাকে সত্যিকার অর্থে তার কাছে আখিরাতের আলোচনা করলেও দেখবে যে তার ভিতরে কোনো অনুভূতি হয় না। কারণ আখিরাতের যিনি স্মরণ করবেন আখিরাতের কথা, তিনি তো কোনো হারামে সম্পৃক্ত হতে পারেন না, তিনি কোনো শিরক বিদআতের মধ্যে সম্পৃক্ত হতে পারেন না। তাহলে বোঝা গেল যে আখিরাতের কথাটা আপনার এক কান দিয়ে ঢুকছে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি কোভিড-19 আক্রান্ত হয়ে হসপিটালে মৃত্যুর প্রহর গুনবেন তখন কিন্তু আপনি বলছেন যে আমার দুনিয়ার যা কিছু আছে সব দিয়ে দেব, চিকিৎসা করে আমাকে বাঁচাও। আগে কেন এই কথা বললেন না? কেন আল্লাহর পথে দিতে কি কেউ বাধা দিয়েছিল আপনাকে? যাকাত দিতে কেউ বাধা দিয়েছিল, যেটা ফরজ সাদাকা দান করতে? তখন তো আল্লাহর কথা ভুলে গিয়েছেন। এখন যখন আপনি বুঝতে পারছেন যে আপনার সময় ঘনিয়ে আসছে, যে কোনো সময় আপনি এক্সপায়ার হয়ে যেতে পারেন, তখন আপনি আখিরাতের কথা সত্যিকার অর্থে স্মরণ করছেন। এই জন্য ইসলাম এগুলোকে বেসিক বলেছে, কারণ এগুলো স্মরণ না করলে সত্যিকার অর্থে আমরা কিন্তু সঠিক পথে থাকতে পারব না। এবং সর্বশেষ রকম হচ্ছে তাকদীর। তাকদীর নিয়ে অনেক বিভ্রান্তি আছে, কিন্তু এতটুকু স্মরণ করা জানাই যথেষ্ট আমাদের জন্য যে তাকদীর এটা মানুষের সাথে রিলেটেড কোনো বিষয় নয়। কারণ আল্লাহ তিনি সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন, সব কিছু হওয়ার ইচ্ছা পোষণ করেন, সৃষ্টি করেন, এগুলো তো আল্লাহর বিষয়। অতএব তাকদীরের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ আপনার আমার তাকদীর কি সৃষ্টি করেছেন সেটা নিয়ে আর্গুমেন্ট করে আপনি আপনার হারামের পক্ষে, অন্যায়ের পক্ষে যদি যুক্তি তুলে ধরেন সেটা কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ আপনার জন্য একটা তাকদীর সৃষ্টি করেছেন, তাকদীর নিয়ে আপনি বিভ্রান্তির পথে থাকবেন, এটাও আপনার তাকদীর। অতএব বুদ্ধিমান মুসলিমদের কাজ হচ্ছে তাকদীর, যেহেতু আল্লাহ জানেন আমরা তো জানি না কার কি তাকদীর, অতএব তার প্রতি বিশ্বাস রেখে নিজের কাজ করে যাওয়া, সেই নির্দেশনার আলোকে যেটা আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। এরপরে উসূল আল ইবাদাত, এটা বেসিক, খুবই জরুরি। শাহাদা এবং শাহাদার শব্দগুলো জানতে হবে। আমাদের সাধারণ মানুষ, সারা বিশ্বের অধিকাংশ মুসলিম জানে যে আমি যদি বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস ওই দাখালাল জান্নাহ যে হাদিসটা আছে, আমার আর কিছুই করতে হবে না। কি বলেন, আর কি কিছু করতে হবে নাকি করতে হবে না? হবে, হবে। কারণ শাহাদার কিছু শর্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে। সেই শর্তগুলো রক্ষা না করে যদি কেউ শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে তার ইসলামও পূর্ণ হবে না, তার ইসলামও পূর্ণ হবে না। সেই শর্তগুলো রক্ষা করতে হবে। আমি সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব না, কারণ সেই সুযোগ নেই। আর ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারও কিছু শর্ত আছে। আপনি যে সাক্ষ্য দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা, তারও কিছু শর্ত আছে। সেই শর্তগুলো রক্ষা যদি করেন তাহলে শাহাদাতের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের শর্ত রক্ষিত হবে এবং আপনার শাহাদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবং এই শাহাদা মানে উচ্চারণের কারণে, মন থেকে বিশ্বাসের কারণে এবং আপনার স্বীকৃতির কারণে আপনি প্রকৃত মুসলিম হিসাবে গণ্য হবেন, অন্যথায় নয়। নামে মুসলিম হয়ে কোনো আসলে লাভ নেই।
আর এরপরে আমরা ইসলামের আরও চারটা রোকনের কথা জানি, তার মধ্যে এক নম্বরই হলো সালাত। সালাতটা এত গুরুত্বপূর্ণ যে যিনি সালাত পড়বেন তিনি মুসলিম হবেন, আর যিনি সালাত পড়বেন না তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বলেননি। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত তরক করলো তারা কি করলো? কুফরি করলো। যদিও আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, কে বলেছেন যে সালাতকে স্বীকার করে যদি কেউ তরক করে তাহলে তার এক অবস্থান, আর সালাতকে অস্বীকার করে যদি কেউ সালাত তরক করে তাহলে সর্বসম্মতিক্রমে সে কাফির হবে। কিন্তু আমরা দেখি কোরআন এবং সুন্নার অনেক দলিল আছে যে সালাতকে স্বীকার করে সালাত তরক করার কোনো সুযোগ নাই। আসলে আল্লাহকে স্বীকার করে আল্লাহ দ্রোহী হওয়ার সুযোগ আছে বলেন তো? বাবাকে স্বীকার করে বাবার বিরুদ্ধে যাওয়ার সুযোগ আছে? নাই। ইসলামকে স্বীকার করে ইসলামের বিরুদ্ধে অবস্থানের সুযোগ আছে? নাই। সুতরাং আমরা দেখি ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাহুল্লাহ এবং শেখ সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহ সহ আরো প্রখ্যাত মুহাদ্দিস উলামায়ে কেরাম তারা সালাতকে এত গুরুত্বপূর্ণ বলেছেন যে যে ব্যক্তি সালাতকে কন্টিনিউসলি তরক করে সে সালাত অস্বীকারকারী সমপর্যায়ের ব্যক্তি বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাকাদ কাফারা তার উপর ইমপ্লাই করা হবে, অর্থাৎ সে কুফুরিতে লিপ্ত বলে গণ্য করা হবে। আচ্ছা, তারপরে হলো কি? যাকাত। যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে সিয়াম, রমাদানের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যদিও সবচেয়ে বেশি এটাকে বলা হয় মিম্মা তাআম্মুবিল বালওয়া, যেটা প্রতিদিন প্রতিনিয়ত রেগুলারলি আপনাকে করতে হয়, সেটা হলো সালাত। পাঁচ ওয়াক্ত সালাত, এমন না যে শুধু শুক্রবারের সালাত। আমাদের কিছু মুসলিম কিন্তু মনে করে যে সালাত শুধু শুক্রবারে পড়লেই চলে। আরও কিছু স্মার্ট এবং আধুনিক মুসলিম আছে যারা মনে করে বছরে দুই ঈদের নামাজ পড়লেই চলে, তারা নিজেদেরকে স্মার্ট মনে করে, এই জন্য বললাম আর কি। কিন্তু আসলে সালাত প্রতিদিন পড়তে হবে, এর মধ্যে জুমার সালাতটা একটা বিশেষ উপহার, ঈদের সালাতটাও আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ উপহার, আর রেগুলার সালাত করতে হবে। এরপরে সিয়াম বৎসরে এক মাস, পুরো এক মাস। এরপরে যাকাত বৎসরে একবার, বৎসরে একবার সম্পদের যাকাতের ক্ষেত্রে, আর ফসলি যাকাতের ক্ষেত্রে প্রত্যেক ফসলে একবার। এখন বৎসরে একটা ফসল হলে একবার, দুই বৎসরে একটা ফসল করলে একবার, আবার বছরে দুটো ফসল করলে দুইবার। আর জীবনে একবার যেটা ফরজ হয় সেটা কি? হজ। কি চমৎকার সিস্টেমটা দেখেন, কি চমৎকার। আচ্ছা, যখন যার উপর যেটা ফরজ তার জন্য সেটা জরুরি জ্ঞান হয়ে দাঁড়ায়, তাকে অর্জন করতেই হবে। সালাত আমাদের অফিসিয়াল কাজ, ব্যবসায়িক কাজ, দুনিয়ার কাজ যাই থাকুক না কেন, ইভেন যুদ্ধ বিগ্রহ থাকলেও সালাত কিন্তু পড়তেই হবে, কোনো মাপ নাই। আছে সালাত কিন্তু কোনো মাপ নাই, তাহলে এই প্রায়োরিটিটা কিন্তু মাথায় নিতে হবে। আপনি চাকরিস্থলে গিয়ে দেখলেন যে সালাতের পরিবেশ নেই, তখন বললেন ঠিক আছে একসাথে আসর মাগরিব এসে পড়ে নেব, অথবা জোহর আসর মাগরিব একসাথে পড়ি। অনেকে সেটা করে, নিজের মুফতি নিজেই আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি যেটা করছি ঠিক আছে কিনা, বলছে সেটা আল্লাহকে জিজ্ঞেস করেন। আমি যেটা জানি সেটা তো হচ্ছে জোহরের সময় জোহর, আসরের টাইমে আসর, আর মাগরিবের টাইমে মাগরিব। যদিও জোহর আসর একসাথে জমা করার কিছু অপশন আছে, কিন্তু সেটা তো শর্ত সাপেক্ষে। আদারওয়াইজ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিনদের উপর অত্যন্ত ফরজ, এটাকে পাল্টে দেওয়ার মতো কোনো ওহি আমাদের কাছে নাই। আপনাদের কাছে যদি থাকে সেটা ভিন্ন কথা, এখন তো অনেক মানুষও দেখা যাচ্ছে ওহি প্রাপ্ত হয়, তাই না? আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। যাই হোক, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জ্ঞানের বিষয়, প্রায়োরিটির বিষয়। আরেকটা জিনিস সেটা হলো আমি যেটা বলেছি মুআমালাত এবং আখলাক, মুআমালাত এবং আখলাক।
এটা আমাদের ইবাদত এবং ইমানের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছেন আল্লাহ সুবহান তাআলা। একজন লোক সহি আকিদা মেনে চলেন, অর্থাৎ ইমানটাকে যদি পরিপূর্ণ করেন, আমরা যেটা উসুলুল ইমান বললাম ওটাই কিন্তু সহি আকিদা। ওর বাইরে কোনো সহি আকিদা আছে নাই? তাহলে একজন লোক সহি আকিদা এবং ইমানের অনুসারী হলে তার কি আখলাক লাগবে না? তার কি সবর লাগবে না? তার কি সুন্দর মুআমালাত লাগবে না? তার কি সুন্দর আচরণ লাগবে না? তার কি মানুষের সাথে কথা রক্ষা করতে হবে না, ওয়াদা রক্ষা করতে হবে না, সুসম্পর্ক রক্ষা করতে হবে? তাহলে বুঝতে হবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ইমান এবং ইসলাম প্রচারের জন্যই নবী হিসেবে এসেছেন, কিন্তু এই প্রচারণায় তিনি আখলাক এবং মুআমালাতের সকল ভালো ভালো গুণকে ইন্টিগ্রেট করে দিয়েছেন। কারণ মুআমালাত যদি তার সুন্দর না হতো তাহলে কেউ তার কাছ থেকে ইমান নিত না। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালবি লানফাদ্দু মিন হাওলিক, যদি তুমি কঠোর ভাষী, রুঢ় ভাষী এবং অত্যন্ত কঠোর হৃদয় সম্পন্ন হতে তাহলে মানুষ তোমার কাছ থেকে সরে যেত। আপনি যত বড় ভালো স্কলারই হন না কেন, সুন্দর করে কথা না বললে মানুষ আপনাকে পছন্দ করবে না। আপনি যত জ্ঞানী হন না কেন, যদি ভদ্র এবং রুচিশীলভাবে উপস্থাপন না করেন তাহলে মানুষ আপনার কাছ থেকে এলেম নিতে আগ্রহী হবে না, হবে হবে না। তাহলে আমাদের ইবানটাকে ঠিক করার পরে ইবাদতগুলো, উসুল আল ইসলামগুলো সঠিকভাবে আদায় করার পরপরই প্রায়োরিটি হলো আমল আখলাক এবং মুআমালাতকে ঠিক করা। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যে অধিক গুরুত্বপূর্ণটাকে প্রাধান্য দিতে গিয়ে কম গুরুত্বপূর্ণগুলোকে উপেক্ষা করবেন, এই ইসলাম কিন্তু আমাদেরকে শেখানো হয় নাই। যদি শেখানো হতো তাহলে কোনো মোস্তাহাব বলে কোনো কিছু থাকতো না, আখলাকুল হাসানা বলে কোনো কিছু থাকতো না। তাহলে বোঝা গেল আমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ জিনিসগুলো এটা সবার আগে করতে হবে, সবার অগ্রে তাকে স্থান দিতে হবে। যেমন ইমানের ইস্যুগুলো, ইসলামের মৌলিক ইস্যুগুলো, ইবাদতের ইস্যুগুলো, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আর মুআমালাতের ক্ষেত্রে সাথে সাথে সজাগ থাকতে হবে যে ওগুলো ঠিক করার পরপরই যেন আমরা এই জায়গাগুলোকেও ঠিক করে নেই। তাহলে একজন সত্যিকার মুসলিম দুনিয়ার সবার জন্য আদর্শ হয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই তরিকাতেই সারা বিশ্ব জগতের জন্য তিনি কদোয়া হয়ে গেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এভাবে সারা বিশ্বের মুসলিমদেরকেও আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী হিসাবে উম্মতে ওয়াসাতে পরিণত করেছেন, সবার মধ্যে শ্রেষ্ঠ উম্মতে পরিণত করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুতরাং সম্মানিত মুসলিয়ানে কেরাম, আইয়ুহাল মুসলিমুন, আসুন বিষয়গুলো উপলব্ধি করি আমরা। ইসলাম আমাদের কাছে যে প্রায়োরিটি সিস্টেমটা দিয়েছে আমরা সেটা ফলো করি এবং জরুরি প্রত্যেকটা জ্ঞানকে অর্জন করে নিজেদের জীবনকে সাজাই। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, জ্ঞানের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন, ইসলামের এই ম্যানেজমেন্টটা যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।